আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাউন্ড শুনতে পেয়েছেন একটু কমেন্টস করবেন প্লিজ। মোহাম্মদ শুভ, এমডি হারুন, সাউন্ড গুড। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছেন সবাই। তাহলে আমরা বিলম্ব না করে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সাদাকাল্লাহুল আযীম। রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের লাইভ সিরিজটির দ্বিতীয় পর্বে আজকে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের চার পর্বের লাইভ সিরিজের আজকের দ্বিতীয় পর্বটিতে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সম্মানিত শুধু, আমরা গত পর্বে ইউসুফ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে জেনেছি। আমরা সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপট, নাজিলের সময়কাল, সূরা ইউসুফের সেন্ট্রাল থিম কী, এই সূরাটির কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী, সে ব্যাপারে জানার চেষ্টা করেছি এবং পুরো সূরাটার একটা ওভারভিউ দেওয়ার আমরা চেষ্টা করেছি। সেখানে আমরা বলেছি যে এই সূরাটিকে আমরা পাঁচটা সেকশনে ভাগ করতে পারি। প্রথমে আল্লাহ তাআলা একটি ছোট্ট তিন আয়াত বিশিষ্ট একটি ভূমিকা দিয়েছেন বা ইন্ট্রোডাকশন দিয়েছেন এই সূরাটির। তারপরে তিনি ইউসুফ আলাইহিসসালামের চাইল্ডহুড অর্থাৎ শৈশবে ঘটে যাওয়া ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন। তিন নম্বর সেকশনে ইউসুফ আলাইহিসসালামের ইউথ বা কৈশোর বা যৌবনের যে সময়কাল, তখন কী কী ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি গিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন। চতুর্থ সেকশনে ইউসুফ আলাইহিসসালামের অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার যখন পূর্ণ বয়স্ক অবস্থায় উনি পৌঁছে গিয়েছেন, তখন ওনার জীবনে কী কী ঘটেছে সেগুলো আমরা এই সূরাতে জানতে পারবো। এবং সবশেষে তিনি একটি কনক্লুশন দিয়ে এই সূরাটি শেষ করেছিলেন। এবং আমরা বলেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। অর্থাৎ নবী, আমি আপনার কাছে দ্য বেস্ট অ্যামং সূরাস, কোরআনে যত দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, কোরআনে যত গল্প আমি বলেছি বা মহাবিশ্বে যত গল্প হতে পারে, কাহিনী হতে পারে, আমরা আমাদের জীবনে অনেক কাহিনী শুনেছি, অনেক ঘটনা শুনেছি, অনেক উপাখ্যান শুনেছি, অনেক স্টোরি শুনেছি, যত ধরনের ঘটনা, কাহিনী, উপাখ্যান, স্টোরি, নোভেল, উপন্যাস হতে পারে, ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনা প্রবাহ, এই কাহিনী, এই স্টোরি সব ঘটনাকে হার মানাবে। এজন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের এই ঘটনাটাকে বলেছেন আহসানুল কসস, মানে দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, যত ঘটনা হতে পারে, যত কাহিনী, সব কাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাহিনী হচ্ছে এই ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনা বা এই কাহিনী। সম্মানিত শুধু, আমরা বলেছি যে আমরা মোট চারটি পর্বে বিভক্ত করেছি এই লাইভ সিরিজটির। প্রথম পর্ব আমরা গত শুক্রবারে শেষ করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। প্রথম পর্বে আমরা বেসিক্যালি ভূমিকাটা কভার করেছিলাম এবং ইউসুফ আলাইহিসসালামের শৈশবের ঘটনাকে কভার করেছিলাম। আজকে আমরা ইউসুফ আলাইহিসসালাম ওনার যৌবনকালটা উনি কীভাবে কাটিয়েছেন এবং ওনার ইয়ুথ পিরিয়ডে, যৌবনকালে বা যৌবনের যে সময়টা, ওই সময়ে ওনার জীবনে কী কী ঘটেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী পর্বে ওনার জীবনের বার্ধক্য অবস্থায় বা পূর্ণ বয়স্ক অবস্থায় কী কী ঘটেছিল এবং এ সূরার যে কনক্লুশন বা উপসংহার সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষের পর্বে আমরা বেসিক্যালি রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ নিয়ে কথা বলবো, কী কী রিফ্লেকশন আল্লাহ তাআলা এই সূরায় রেখেছেন। পুরো সূরাটাকে আমরা স্ক্যান করব, অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব, করে এখান থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে, লেসন রয়েছে, জীবন ঘনিষ্ঠ কী কী রিমাইন্ডার রয়েছে এগুলো আমরা জানবার চেষ্টা করব। গত পর্বে আমরা এই সূরাটির ভূমিকা নিয়ে কথা বলেছি এবং ইউসুফ আলাইহিসসালামের শৈশবের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে উনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এবং ওনার পিতা ইয়াকুব আলাইহিসসালাম ওনাকে নসিহত করেছিলেন যে ইউসুফ, খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তুমি ষড়যন্ত্রের শিকার হবে, তারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে। এবং যেটা তিনি
সাসপেক্ট করেছিলেন সেটাই হয়েছে। ইসফ আল ইসলামের ভাইয়েরা ইসফ আল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করল, বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে ছিনিয়ে নিয়ে কুয়াতে ফেলে দিল, মারধর করে কুয়াতে ফেলে দিল, এবং মিশরগামী একটি ক্যারাভ্যান, একটি কাফেলা কুয়া থেকে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরে যেখানে দাস কেনা বেচা হয় এরকম একটি দাস কেনা বেচার বাজারে সেদিন ইউসুফ আলাইহিসসালামকে ওই ক্যারাভ্যানের লোকেরা বিক্রি করে দিল। ফলে ইউসুফ আলাইহিসসালাম এখন একজন স্বাধীন মানুষ থেকে দাসে পরিণত হলেন, এবং তাকে কিনে নিয়েছিল মিশরের গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজে মেসর। আজিজে মেসর যখন ইউসুফ আলাইহিসসালামকে সেই দাস কেনাবেচার বাজার থেকে কিনে নিলেন, কিনে রয়্যাল প্যালেসে নিয়ে গেলেন, সেই রাজকীয় প্রাসাদে নিয়ে যে ইউসুফ আলাইহিসসালামের সাথে তখন কি কি ঘটনা ঘটেছিল এই বিষয় থেকে, এই ঘটনা প্রবাহের এই পয়েন্টটা থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের আপনাদের যাদের হাতে কোরআন আছে, মুসাফ আছে, সুরা ইউসুফ হচ্ছে কোরআনের 12 নম্বর সুরা, এবং এ সুরার 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুরু করব। যদি সরাসরি এই লাইভটি থেকে আপনারা বিষয়বস্তু বা ঘটনার সারমর্ম শুনতে চান সেটাও আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, অথবা কেউ যদি আমাকে ফলো করতে চান সুরা ইউসুফ ধরে সেটাও আপনারা করতে পারবেন। সুরা ইউসুফের 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনব। ইউসুফ আলাইহিসসালামের বাল্যকাল আমরা কভার করেছি স্লো মোশনে, আজকে আমরা পুরো লাইভ জুড়েই স্লো মোশনে ইউসুফ আলাইহিসসালামের যৌবনকালে কী ঘটেছিল সে ব্যাপারে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা গত পর্বে সর্বশেষ যেখানে এসে থেমেছি সেটা হচ্ছে খুব অল্প দামে মিশরের যেই বাজারে পণ্যের কেনা বেচা হয় সেখানে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দেয়া হলো। সুবহানাল্লাহ বিহামদি, নবী আল্লাহি ফিল আরদ, যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠাবেন, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলাইহিসসালাম, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে তৃতীয় আকাশে তিনি সাক্ষাৎ করেছিলেন, এই পয়গম্বরকে, এই নবীকে বিক্রি করে দেওয়া হলো মিশরের বাজারে, কিনে নিল মিশরের গভর্নর। তাহলে আমরা সরাসরি স্লো মোশনে কোরআন থেকে ইউসুফ আলাইহিসসালামের ইউথ পিরিয়ডে, যৌবনকালে কী ঘটেছিল সেটা শুরু করছি। দিন প্রচারের স্বার্থে আমি সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিন, যাতে অন্যান্যরাও রিফ্লেকশনস ফ্রম সুরা ইউসুফ থেকে উপকৃত হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذي اشتراه من مصر لامرأته اكرمي مثواه عسى ان ينفعنا او نتخذه ولدا। তাহলে আমরা গত পর্বে বলেছিলাম দাস কেনাবেচার ওই মার্কেট থেকে মিশরের গভর্নর ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন, কিনে তিনি প্রাসাদে নিয়ে গেলেন, প্রাসাদে নিয়ে ওনার স্ত্রীকে বললেন যে এই ছেলেটাকে আইব্রানি, এই ছেলেটাকে আমি কিনেছি, তার নাম হচ্ছে ইউসুফ, আমি এটা তোমাকে গিফট করলাম, এটা তোমার, আকটি মিমাসওয়াহু, তার ভালো যত্ন নাও, তাকে সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করো, হতে পারে সে কোনো দিন আমাদের উপকারে আসবে, অথবা আমাদের যেহেতু সন্তান নেই, আমরা নিঃসন্তান, হেজুলাইকে আমরা তাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি। এইভাবে কিন্তু বেসিকলি ইউসুফ আলাইহিসসালাম মিশরের রয়্যাল প্যালেসে ইন করলেন, এবং আজিজ মেসর সেকেন্ড ইন পজিশন ইন ইজিপ্ট, মিশরের রাজার পরেই যার স্থান, তাকে তার সাথেই এবং তার স্ত্রী জুলাইখার সাথে ওই পরিবারে ওই রয়্যাল প্যালেসেই সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামকে বড় হওয়ার, বেড়ে ওঠার একটা সুযোগ কিন্তু আল্লাহ তাআলা তিনি করে দিলেন। আমি গত পর্বে বলেছিলাম যে সংক্ষেপে যদি দ্য সেন্ট্রাল থিম অফ সুরা ইউসুফ নিয়ে আমরা বলি তাহলে বলতে হবে এভাবে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে আল্লাহ তাআলা কীভাবে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামকে অন্ধ কুয়ার প্রকোষ্ঠ থেকে তুলে এনে রাজপ্রাসাদে কীভাবে ওনাকে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং কীভাবে সেখানে তিনি তার কৈশোর, যৌবন এগুলো তিনি কাটালেন, এ ব্যাপারে আমরা ধীরে ধীরে স্লো মোশনে জানবার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম এখন তিনি জুলাইখা এবং আজিজ মেসর, মিশরের গভর্নর, তাদের সাথে থাকতে শুরু করলেন রয়্যাল প্যালেসে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা আলি কামাক্কান্না আলি ইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নানা পথ খুঁজি, নানা মত খুঁজি, নানা দিকে দ্বারস্থ হই, আল্লাহ বলেন আমার দিকে দ্বারস্থ হও, আমি ইউসুফকে যেমনি প্রতিষ্ঠিত করেছি ইউসুফের মতো যদি ইমান, তারপর নেক আমল, ভালো কাজ তোমরা করো, তোমাদেরকেও আমি এভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব,
এভাবে আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি, ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিল হাদিস, যাতে করে আমি ইউসুফকে কথার মর্মবাণী শিক্ষা দিতে পারি, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা। আমরা গত পর্বে এও জেনেছি যে ইউসুফ আলিহ ইসলামকে আল্লাহ তালা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছিলেন। তিনি যে কোনো ঘটনা শুনলে, স্টোরি শুনলে কথার মর্মবাণীতে পৌঁছে যেতে পারতেন। এটার মিনিং কী, এটার গূঢ় রহস্য কী, এর নেপথ্যে কী আছে, এটার তাবিল স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে, এগুলো সব ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন। তাহলে আল্লাহ এটা ব্যবস্থা করে দিলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তার কাজের ব্যাপারে কর্তৃত্ব পরায়ণ, ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু অনেকেই এটা জানে না যে সফলতার জন্য যে আল্লাহর দ্বারস্থ হতে হয়, তিনি যে সব কিছুর ব্যবস্থা করতে পারেন, এটা অনেকে জানে না বা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাম এখন রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। আল্লাহ বললেন যখন ইউসুফ তার পূর্ণ বয়সে পৌঁছলো, মানে পূর্ণ যৌবনে পৌঁছলো, মাঝখানে নিঃসন্দেহে রয়্যাল প্যালেসে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আল্লাহ তাআলা আর সূরা ইউসুফে বলেননি। কারণ আমরা গত পর্বেই বলেছি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ওই অংশটুকু ওনার বায়োগ্রাফির, ওনার লাইফ স্কেচের অতটুকুই আমাদের শুনিয়েছেন যতটুকু আমাদের হেদায়াতের জন্য কাজে লাগবে। তা না হলে পুরো জীবনী জুড়ে কী কী ঘটেছিল এটা লিখলে বিশাল বড় বড় ভলিউম লিখতে হবে। এই জন্য আমরা বলেছি কোরআনের বর্ণনার একটা চমৎকার নান্দনিকতা হচ্ছে, কোরআন যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু বলে, এর চেয়ে বেশিও বলে না কমও বলে না। আল্লাহ বললেন ইউসুফ যখন তার যৌবনে পদার্পণ করলো, আমি তাকে আতাইনা হুকমা ওয়া ইলমা, ইউসুফকে আমি হুকুম দিলাম, এলেম দিলাম। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, সলিউশন দেওয়ার যোগ্যতা, প্রবলেম সলভিং করার ক্যাপাসিটি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আর কী দিয়েছেন? ওয়া ইলমা। এবং তিনি ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। তাহলে হুকুম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, আর এলমা মানে হচ্ছে জ্ঞান। এই হুকুম আর এলেম দুইটা যখন একসাথে হয়ে আসে কোরআনে, এর দ্বারা অনেক মুফাসসিরিন ইকরাম নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ ইউসুফ যখন তার যৌবনের পূর্ণতায় পৌঁছলো, আমি তাকে হুকুম আর এলম দিলাম, মানে তাকে আমি নবুয়াত দিলাম, আমি তাকে অফিসিয়ালি নবী হিসেবে তাকে আমি অ্যাসাইন করলাম। ওয়াকাদালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমি যারা মুহসিন সদাচারী তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, জাজা দিয়ে থাকি। এখানে বেসিক রাসূল ইসলামের জন্য একটা মোটিভেশন, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে হে নবী, আপনি এখন অনেক কষ্টের মধ্যে আছেন। কারণ আমরা বলেছি এই সূরাটি মক্কার একেবারে শেষ দিকে নাজিল হয়েছে, রাসূল ইসলামের মাক্কী জীবনের একেবারে লাস্ট ইলেভেন্থ আওয়ারে নাজিল হয়েছে, লাস্ট পিরিয়ডে। তখন রাসূল ইসলামের পলিটিক্যাল শেল্টার জেনে দিতেন, চাচা ইন্তেকাল করেছেন, ফিনান্সিয়াল সাপোর্ট জেনে দিতেন, স্ত্রী ইন্তেকাল করেছেন, তাইফে যে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এবং ওনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। কুরাইশরা নানাভাবে রাসূল ইসলামের উপর অত্যাচার করছিল। আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, হে নবী আপনি চিন্তিত হবেন না। ইউসুফ আলাইহিস সালামকে যেমনি বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে তার ভাইয়েরা কত ষড়যন্ত্র করলো, কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সেখান থেকে কুয়া থেকে টেনে আমি তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলাম, তা ইউসুফকে যেমনি আমি সফলতা দিয়েছি, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, ঠিক এমনিভাবে আমি সদাচারী মহসেন লোকদেরকে এরকম জাজা দিয়ে থাকে, আপনাকেও আমি কুরাইশদের উপর বিজয় দান করব। ইউসুফ যেমনি বিজয়ী হয়েছে, আপনিও বিজয় লাভ করবেন। এরপর আল্লাহ সুইচ করে চলে গেলেন সরাসরি ইউসুফ আলাইহিসসালাম এবং জুলাইখার মধ্যে যে ঘটনাটা ঘটেছিল। আমরা আগেই বলেছি যে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর সুদর্শন ড্যাশিং ফেস দিয়ে হ্যান্ডসাম করে তৈরি করেছিলেন। একবার যেই ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকাতো, সেই ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে, তার গেটআপ দেখে মুগ্ধ হয়ে যেত। অসাধারণ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে তৈরি করেছিলেন। জুলাইখা নিজের ছেলের মতো করেই ইউসুফ আলাইহিসসালামকে লালন পালন করতেছিলেন। করতে করতে যখন ইউসুফ আলাইহিসসালাম পূর্ণ যৌবনে পৌঁছলো, শয়তানের ওয়াসওয়াসায় জুলাইখা নিজেই ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মত্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিসসালামকে দেখে তিনি মুগ্ধ এবং নিজেকে সংবরণ করতে না পেরে, নিজের কাম ভাবকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে না পেরে সরাসরি ইউসুফ আলাইহিসসালামের কাছে তিনি প্রেমের প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব দিলেন। সেটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিসসালামকে নিজের প্রতি আসক্ত করবার জন্য কুপ্রস্তাব দিল জুলাইখা, প্ররোচিত করতে আরম্ভ করলো, ফুসলাতে আরম্ভ করলো। এবং এক রাতে ইউসুফ আলাইহিসসালামকে বিশেষ একটা কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে খাওয়াসুল খাওয়াস জুলাইখার একেবারে খুব সিক্রেট লোকজন সেখানে যেতে পারে, এবং সেই
কক্ষে যেতে হলে 60টি দরজা ক্রস করে যেতে হয়। জুলাইখার আদেশে তার ভৃত্যরা এই 60টা দরজায় লক আপ দিয়ে দিল, যাতে ইসহাক ইসলাম বের হতে না পারে। এরপর যখন একেবারে গোপন প্রকোষ্ঠে যাওয়া হলো, জুলাইখা বলল, হাই তালাক, এসো, অর্থাৎ আমি প্রেম নিবেদন করছি, আমি নিজেকে উজাড় করে তোমার কাছে উপস্থাপন করছি, আসো আমরা এই এই পাপ কাজে লিপ্ত হই। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, ক্বালা মা'আযাল্লাহ, আমরা যেটাকে বলি নাউযু বিল্লাহ, তারই আরেকটা ফর্ম হচ্ছে মা'আযাল্লাহ, মানে নাউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আপনি এসব কি বলছেন? ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয়ই আমার রব আমাকে অনেক চমৎকার থাকবার, বসবাস করবার ব্যবস্থা করে দিয়েছেন, আমার আবাসস্থলকে তিনি সুন্দর করেছেন। যে আল্লাহ আমার সাথে এত সুন্দর আচরণ করলেন, আমি সে আল্লাহর সাথে খেয়ানত করতে পারবো না। এখানে রব্বি দ্বারা আল্লাহর অর্থ যেমনি নেওয়া যায়, আবার যেহেতু আজিজ মিসর মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, আজিজে মিশরের অর্থও নেওয়া যায়, অর্থাৎ আপনার স্বামী তিনি এত আস্থাভাজন মনে করে আমাকে আপনাদের ঘরে রেখেছেন বা রয়্যাল প্যালেসে রেখেছেন, আমি কি করে এই খেয়ানত করি, এটা আমার পক্ষে সম্ভব না। নাউযুবিল্লাহ, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, সীমা লঙ্ঘনকারীরা জালিমরা কখনো সফল হয় না। কিন্তু জুলাইখা না ছোট বান্দা, তিনি সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। ওয়ালাকাদ হাম্মাত বিহা, আল্লাহ বলছেন, জুলাইখা ইউসুফ আলাহি সাল্লামের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ল। ও হাম্মা বিহা, এবং ইউসুফ আলাহি সাল্লামও আসক্ত হয়ে পড়তেন, লাউলা আর রা বোরহানা রব্বি, যদি না তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিদর্শন না দেখতেন। তাফসিরে এসেছে, জুলাইখা যখন জোরাজুরি করছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইউসুফ আলাহি সাল্লামের পিতার চেহারাটা ইউসুফ আলাহি সাল্লামের চোখের সামনে তুলে ধরলেন। ফলে ইউসুফ আলাহি সাল্লাম যখন ওনার বাবা ইয়াকুবকে দেখলেন, তিনি আরও সচেতন হয়ে উঠলেন, আরও সাবধান হয়ে উঠলেন যে আমার বাবা তো আজীবন আমাকে চরিত্র হেফাজতের উপদেশ দিয়েছে, সৎ পথে থাকবার কথা বলেছে, আল্লাহকে ভয়ের শিক্ষা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি, আমার পক্ষে এই জাতীয় পাপ কাজে সাড়া দেওয়া সম্ভব না। ফলে ইউসুফ আলাইহিসসালাম চেহারা ফিরিয়ে নিলেন, নিজেকে হেফাজত করলেন। কাযালিকা লিনাসরিফা আনহু সু আওয়াল ফাহশা, আল্লাহ বললেন, এভাবেই আমি ইউসুফের থেকে মন্দ খারাপ দিকগুলো এবং অশ্লীল দিকগুলোকে সরিয়ে নিয়েছি, ইউসুফকে আমি বাঁচিয়ে দিয়েছি, কারণ ইন্নাহু মিন ইবাদিন আল মুখলাসিন, ইউসুফ ছিল আমার খুবই একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারটা এত এত সহজ কোনো বিষয় নয় যেটা ইউসুফ আলাইহিসসালাম মুখোমুখি হয়েছিলেন। তিনি পূর্ণ যৌবন অবস্থায় এবং এই রয়্যাল প্যালেসের যিনি মালিকা, গভর্নরের স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিল, সে জুলাইখা নিজেকে ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থাপন করেছে এবং প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সেই যৌবনের ওই সময়টাতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয়ে এই কুপ্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন। সেদিন ইউসুফ আলাইহিসসালাম এবার উপায় অন্তর না দেখে কী করবেন বুঝতে পারছিলেন না। জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, ইলা নাহিয়াতিল বাব, আপনি দরজার দিকে দৌড়ান। ইউসুফ আলাইহিসসালাম বললেন, দরজা তো লক করা, আমি ঢোকার সময় লক করে দেওয়া হয়েছিল। জিবরিল বললেন, আপনি দরজার দিকে দৌড়ান। ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড় শুরু করলেন, জুলাইখাও ইউসুফ আলাইহিসসালামকে ধরবার জন্য পেছন থেকে দৌড়াতে শুরু করলো। ওয়াস্তাবাকাল বাব, উভয়ই দরজার দিকে দৌড়াতে শুরু করলো। মানে কোরআনের বর্ণনা শৈলী বা নান্দনিকতা আপনারা বুঝতে পারবেন যদি এরার শব্দচয়ন, ফ্রেজগুলো, বাক্যের দিকে খেয়াল করেন। কোরআন বলছে ওয়াস্তাবাকাল বাব, মানে ইউসুফও দৌড়াচ্ছে, খুব সংক্ষেপে ছোট ছোট বাক্য দিয়ে ঘটনাটা তুলে ধরা হয়েছে। ইউসুফও দৌড় দিল, জুলাইখাও দৌড় দিল। দেখেন, দুইজনই দৌড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে ইমান বাঁচানোর জন্য, আরেকজন দৌড়াচ্ছে ইমান হারাবার জন্য বা অশ্লীলতা প্রচারের জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়াতে শুরু করলেন, অলৌকিকভাবে একটার পর একটা দরজার লকগুলো খুলতে আরম্ভ করলো। খুলতে 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 একেবারে শেষের দরজায় যখন ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন, পেছন থেকে ধরে টানা হেঁচড়া করে ওনার জামার পেছনের অংশ ছিঁড়ে ফেললেন। ওয়াকাদ্দাত কামীসহ, ইউসুফ আলাইহিসসালামের জামা ছিঁড়ে ফেললেন, মিন দুবুর, পেছন থেকে। ও আলফাইয়া সাইয়িদা হালাদ আল বাব, আর ইন দ্য মিন টাইম সপ্তম দরজাটাও খুলে গেল এবং দুজনেই হঠাৎ করে দেখলেন যে সেখানে আজিজ এমএসের দাঁড়িয়ে আছে, মানে জুলাইখার স্বামী। কী অবাক কাণ্ড, কী বিব্রতকর একটা পরিস্থিতি, ইউসুফ আলাইহিসসালাম হাঁপাচ্ছেন, জুলাইখার কাপড় চোপড়ের অবস্থা ভালো না, দুইজনের এরকম ধস্তাধস্তি দৌড়াদৌড়ির একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ সেভেন্থ ডোর যখন খুলে ফেলা হলো, তখন হঠাৎ তারা দুজনে দেখলেন যে এখানে আজিজ মেসার দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিসসালাম কী করবেন, জুলাইখা কী করবেন, কী বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক এই মুহূর্তে জুলাইখা একটা ইনস্ট্যান্ট একটা নাটক সাজিয়ে ফেলল। এই পুরো পরিস্থিতির জন্য ইউসুফ আলাইহিসসালামকে দায়ী করে
জুলাইখা বলতে আরম্ভ করল, কলাত মা জাজা উমান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলিম। অর্থাৎ হে আজিজে মেসের, হে গভর্নর, হে আমার প্রিয়তম স্বামী, আপনি দেখুন এই ইউসুফ এই গহীন রাতে সাতটা দরজা লক করে আমার শ্লীলতা হানির জন্য আমার ঘরে হানা দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যাচার, কত বড় ডাহা মিথ্যা কথা। ইউসুফ আমার শ্লীলতা হানির জন্য, আমার ইজ্জত লুণ্ঠনের জন্য সে এই রাতে আমার ঘরে হানা দিয়েছে। আপনি বলেন যাকে আমরা এইভাবে মানুষ করলাম সে আমার শ্লীলতা হানি করতে আসলো, তার কী শাস্তি হতে পারে? হয় তাকে আপনি জেলে ভরবেন, না হয় এমন কঠিন শাস্তি দেবেন যাতে অন্যরা দেখেও তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইউসুফ আলাইহিসাল্লাম তো অবাক হলেন যে যেখানে জুলাইখা ইউসুফ আলাইহিসাল্লামের সাথে এই কুপ্রস্তাব প্ররোচনা দিয়েছিল সেখানে জুলাইখা নিজে সেখানে সাধু সাজে শব্দ ইউসুফ আলাইহিসাল্লামের ঘাড়ে চাপিয়ে দিল। কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ইউসুফ আলাইহিসাল্লাম বললেন আমি নির্দোষ, বরং জুলাইখা আমাকে এই কুপ্রস্তাব বা এই প্ররোচনা তার প্রতি আসক্ত করার চেষ্টা করেছে। আজিম ইসর বললেন ইউসুফ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিসাল্লাম বললেন না সাক্ষী নেই। জুলাইখাকে বললেন তোমার সাক্ষী আছে? আছে। কে? তার একজন সহচর যে সবসময় থাকে। সেই সহচরকে জিজ্ঞেস করা হলো, সহচর তাই বললো যেটা জুলাইখা বললো, অর্থাৎ হ্যাঁ এখানে ইউসুফ দোষী, ইউসুফ গভীর রাতে এরকম করেছে। এখন ইউসুফ আলাইহিসাল্লামকে কঠিন শাস্তি দেওয়া হবে, ইউসুফ আলাইহিসাল্লামের কাছে কোনো উইটনেস নাই, সাক্ষী নেই, কী করবেন তিনি? তখন আল্লাহ তাআলার মেহরবানিতে জুলাইখার এক আত্মীয় সে সাক্ষ্য দিল। এখানে দুইটা মত এসেছে, এক হচ্ছে প্রাপ্তবয়স্ক একজন লোক সাক্ষ্য দিল, সে বিচার কার্যে খুব পাকা ছিল। আরেকটা বর্ণনা এসছে যে একটা দুগ্ধ পোষ্য শিশু যে বেড়াতে এসেছিল তার মায়ের সাথে জুলাইখার আত্মীয় হয়। ছোট্ট এই বাচ্চার মুখে আল্লাহ বাক শক্তি দিয়ে দিলেন, এই ছোট্ট বাচ্চা তখন সাক্ষী দেবে। ইউসুফ আলাইহিসাল্লাম বললেন সে হচ্ছে আমার সাক্ষী। জিব্রাইল আলাইহিসাল্লাম এসে বললেন ইউসুফ আপনি বলেন যে এই ছোট্ট মেয়েটি আপনার সাক্ষী। আজিজ মেসার বললো এই ছোট্ট মেয়ে আবার সাক্ষী দেবে কী করে? তখন আল্লাহ তাআলার আদেশে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, এই দুগ্ধ পোষ্য ছোট্ট বাচ্চাটি বড়দের মতো কথা বলতে শুরু করলো। সে কীভাবে সাক্ষী দিল? কে অপরাধী? জুলাইখা অপরাধী নাকি ইউসুফ অপরাধী? ছোট্ট দুগ্ধপুষ্য বাচ্চাটি সাক্ষ্য দিল, ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এর মানে হচ্ছে এখানে কে অপরাধী এটাকে এভাবে খুঁজে বের করা যাবে। আপনি ইউসুফের জামা চেক করেন, ইউসুফের জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ, কত চমৎকার কোরআনিক পদ্ধতি অপরাধীদেরকে আইডেন্টিফাই করার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুলাইখার জামা কাপড়ে কোনো ছেঁড়া পড়া কিছুই ছিল না। সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লাম যদি জুলাইখার শ্লীলতাহানির জন্য ঘরে প্রবেশ করতেন তাহলে নিঃসন্দেহে জুলাইখার জামা কাপড় ছিঁড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক, জোরাজোরির কারণে, ধস্তাধস্তির কারণে। কিন্তু সেক্ষেত্রে জুলাইখার গায়ে কোনো স্পট নেই, জামায় কোনো ছেঁড়া তো নেই, বরং ইউসুফ আলাইহিসাল্লামের জামা ছেঁড়া তাও পেছন দিয়ে। এই সাক্ষী যখন এই সাক্ষ্য দিল, রাত সাক্ষী, তখন আজিজ মেসর দেখতে আরম্ভ করলো। ফালাম মারা কমিসু কুদ্দামিন দুবুরিন, আজিজ মেসর খুঁজে দেখতে আরম্ভ করলো যে ইউসুফের সামনে দিক দিয়ে ছেঁড়া নয় বরং ইউসুফ আলাইহিসাল্লামের জামার কোন দিক দিয়ে ছাড়া, পেছন দিয়ে ছাড়া। কারণ ইউসুফ আলাইহিসাল্লাম ইমান বাঁচানোর জন্য, চরিত্র হেফাজতের জন্য দৌড়াচ্ছিলেন এবং জুলাইখা পেছন থেকে ধাওয়া করে, জোরাজোরি করে জামার পেছন থেকে টেনে ধরে ইউসুফ আলাইহিসাল্লামের জামা ছিঁড়ে ফেলেছিলেন। যখন আজিম এসব দেখলেন যে পেছন থেকে ছেঁড়া, কলা ইন্নাহু মিন কাইদিকুন, তিনি বললেন হায় রে জুলাইখা, নিজে পাপ করে এটা আরেকজনের উপর চাপাতে চাচ্ছ, এটা তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন না আজিম, আর তোমাদের নারী জাতির চক্রান্ত ছলনা বড় ভয়ঙ্কর। কোরআনে তাহলে এই যে নারী জাতিদের চক্রান্তের কথা বলা হয়েছে, এই আয়াত দেখে আবার এটাকে জেনারেলাইজ করার সুযোগ নেই, মানে সব নারীরাই যে ছলনাময়ী চক্রান্ত করে, ছল চাতুরের আশ্রয় নেয়, সেটা নয়। নারীদের মধ্যে অনেক ভালো নারীরা আছেন, সজ্জন নারীরা আছেন। এক্ষেত্রে যারা ছলনা ছল চাতুরির আশ্রয় নেয় ওই সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে নারীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এই ধরনের চক্রান্ত পুরুষদেরকে ফাঁসানোর জন্য তাদের এই কাজে তারা খুব এক্সপার্ট। ইন্না কাইদাকুন্না আদিম, তাদের এই ষড়যন্ত্রটা খুব ভয়ঙ্কর। এটা ওই সমস্ত নারীদেরকে বোঝানো হয়েছে যারা এই সমস্ত ছল চাতুরির আশ্রয় নেয়। তাহলে কোরআনের এই
খুবই প্রিসাইজ বর্ণনা থেকে আপনারা বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলো, জুলাইখার যে অপরাধী এটা প্রমাণিত হলো। এবার আজিজে মিসর বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফির লিযানবিক, ইউসুফ ইগনোর দ্য ইস্যু, তুমি ব্যাপারটাকে ভুলে যাও, ইগনোর করো। আর জুলাইখাকে বললেন, তুমি অপরাধী, যেটা আমি কখনও তোমার কাছে কল্পনা করিনি, আমার স্ত্রী হয়ে তুমি এই কাজ করেছ, তুমি তোমার পাপের জন্য অনুতপ্ত হও, ক্ষমা চাও। ইন্না কি কুম তিমিনাল খতিন, কারণ তুমি ভুল করেছো, পাপ তুমি করেছো, ইউসুফ পাপ করেনি। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালের ঘটনার একটা স্লট গেল। দেখেন, একটা নারী নিজেকে একজন পুরুষের সামনে দরজা বন্ধ করে হয়তো জামা কাপড় গা থেকে সরিয়ে নিজেকে উপস্থাপন করবে, তারপর তাদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে, এই এই ধরনের যৌনতা সংক্রান্ত ঘটনাগুলোকে কোরআন কতটা সুন্দর, কতটা ডিসেন্ট ওয়েতে বর্ণনা করেছেন। আপনি কোরআনের বাক্যগুলো যদি দেখেন তাহলে জাস্ট স্পেসিফিক যেটা ঘটেছিল সেটার ঘটনা প্রবাহ একটার পর একটা বলে পুরো বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এ পর্যায়ে যেটা ঘটলো, এই ঘটনা পুরো শহরের মধ্যে মানে টক অব দ্য সিটি হয়ে গেল, যে আজিজে মিসরের স্ত্রী তার নিজের ভৃত্য ইউসুফের প্রেমে মাতোয়ারা, কানাঘুষা শুরু হয়ে গেল শহরে। এবার ওই কানাঘুষার মিশরের অন্যান্য নারীরা যে কানাঘুষা শুরু করলো সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওকলা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাউিদু ফাতাহা আন নাফসি, কানাঘুষা শুরু হলো যে নারীদের মধ্যে অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে যে তা একটা ঘটনা তারা যদি পেয়ে যান, তারা আস্তে করে আরেকজনের কাছে পাস করেন, সেটা আরেকজনের কাছে এভাবে পুরো শহরে ছড়িয়ে যায়। তাদের অনেকে এরকম কানাঘুষা শুরু করলো যে শুনেছ, জুলাইখা তো নাকি নিজের ভৃত্য দাস, দাসের প্রেমে মাতোয়াড়া, কত সাগাফাহা হুব্বা, সে ইউসুফের প্রেমে উন্মাদ হয়ে গিয়েছে। ইন্নালা নারা হাফি দলালিন মুবিন, আমরা তাকে নিঃসন্দেহে ভ্রান্ত মনে করি, সে অত্যন্ত বড় ভুল করেছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন আরসালাত ইলাইহিন, এবার জুলাইখা যখন এই কথা শুনলো তখন মনে মনে ভাবলো, কেন যে আমি ইউসুফের প্রেমে পড়েছি, দাঁড়াও এটা তোমাদেরকে বুঝিয়ে ছাড়ব। সে তার এক বাণীবাহককে সবার কাছে পাঠালো ইনভিটেশন দিয়ে, যে সবাই তোমরা আমাদের বাসায় আসো, রয়্যাল প্যালেসে তোমাদেরকে ইনভিটেশন, নৈশভোজের, এখানে আমি দেখাবো কেন আমি ইউসুফের প্রেমে মত্ত হয়েছে। সবাইকে ইনভিটেশন করা হলো, সবাই আসলো। ওয়াআতাদাত লাহুন্না মুত্তাকা, সবাইকে বসার জন্য সোফা সেট দেওয়া হলো, সোফায় তারা আরাম কেদারাতে বসলো। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনান, প্রত্যেককে ফল কাটার জন্য একটা করে ছুরি দেয়া হলো। ওয়াকালাতি খুরুজ আলাইহিন, সবাই মিশরের রমণীরা গোল হয়ে বসেছে, হাতে একটা করে ছুরি আর একটা করে ফল, অনেক বর্ণনা এসেছে বর্তুকাল, যেটাকে আমরা মালটা বলি, এই টাইপের ফল। এবং তাদেরকে বললো, আপনারা ফল কাটা শুরু করেন। যখন ফল কাটা শুরু করা হলো তখন হঠাৎ জুলাইখা বললো, উখরুজ আলাইহিন, ইউসুফ আসো, এদের সামনে আসো। ইন দ্য মিন টাইম হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নারীদের সামনে আসলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন, তারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালো তারা অবাক হয়ে গেল, তাদের চোখ ছানা পড়া যে এত সুন্দর মানুষ হতে পারে, এরকম তারা তাকিয়ে রইল। আকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ওয়া কাত্তানা আইদিয়াহুন, এবং তারা তখন ইন দ্য মিন টাইম ফল কাটছিল, এবং ফল কাটতে কাটতে যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকালো তারা ফল কাটতে কাটতে আর থামতে পারেনি, তারা আঙ্গুল কাটা শুরু করলো। আঙ্গুল যখন কাটা শুরু করলো রক্ত বেরোলো, মালটা এর টক রস যখন কাটা জায়গার মধ্যে লাগলো তাদের সম্বিত ফিরে পেলো, তারা হুশ ফিরে পেলো, বলতে আরম্ভ করল, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এত সুন্দর মানুষ, এটা মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন করিম, এটা তো জ্যোতির্ময় ফেরেশতা, এটা তো বিউটিফুল অ্যাঞ্জেল, এটা এটা ফেরেশতা হবে, এটা মানুষ হবে না, মানুষ এত সুন্দর হতে পারে না। সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে মুগ্ধ। ক্বালাত ফাযালি কুন্নাল্লাযী লুমতুন্নানা ফী, জুলাইখা বললে, এবার বুঝতে পেরেছ, এই হচ্ছে ইউসুফ, দিস ইজ ইউসুফ, যার ব্যাপারে তোমরা কানাঘুষা করে পুরো শহরের মধ্যে এই স্টোরিটাকে ছড়িয়ে দিয়েছ। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাআসাম, আমি তাকে প্রেমাসক্ত করতে চেয়েছি কিন্তু ফাস্তাআসাম, সে নিজেকে সংবরণ করেছে, সে আমার প্রেমে সাড়া দেয়নি। এবার জুলাইখা বলল, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, জুলাইখা তখনও নিজেকে সংবরণ করতে পারেনি, সে বলল, আমি যা চাই এটা জোর করে আমি ইউসুফ থেকে আদায় করবো, যদি ইউসুফ রাজি না হয় আমি ওকে জেলখানায় ঢুকাবো, জেলের ভাত খাওয়াবো, অপমান করে ছাড়বো। শুধু জুলাইখাই না, যে সমস্ত নারীরা ওই দিন রাতে নৈশভোজে এসে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, এরাও ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, পুরো শহরের নারীরা
শুধু ইউসুফ ইউসুফ, এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের চেহারায় ঢেলে দিয়েছিলেন। এই এই ফেতনার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, এই যে আমি যে ফেতনায় পড়ে যাচ্ছি, সবাই আমার জন্য পাগল, বিশেষ করে মিশরের রমণীরা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে এই ফিতনা থেকে, আমি জেলখানাটাকেই আমার জন্য ভালো মনে করছি। হে আল্লাহ, আপনি, আমি মনে করি যে জেলখানাটাই আমার জন্য বেশি উত্তম, এটাই আমার কাছে বেশি প্রিয় এই ফিতনার চেয়ে, আপনি আমাকে হেফাজত করেন। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদা হুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাজ জাহিরিন। যদি আপনি আমাকে এই ফিতনা থেকে না বাঁচান, আমি হয়তো এই ফিতনায় পড়ে যাব এবং মূর্খচিত আচরণ হয়তো ভুল করে করে ফেলবো। ফাস্তাজাব আলাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্ত থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন। ইন্নাহু ওয়াসসামিউল আলিম, তিনি দোয়া শ্রবণ করেন, সব শুনেন, তিনি সব জানেন। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাউল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। মিশরের শহরাঞ্চলে যখন এই পরিস্থিতি, সব মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল, তখন আজিজে মিসর শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভাবলেন যে এই পরিস্থিতি ট্যাকেল দিতে হলে একটাই কাজ করা যায়, ইউসুফকে জেলে ঢোকানো ছাড়া উপায় নেই। ফলে তারা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। এই শুরু হলো ইউসুফ আলাইহিস সালামের কারাবরণের কাহিনী, কীভাবে তিনি জেল খেটেছিলেন। আমরা প্রায় শুনি যে ইউসুফ আলাইহিস সালামকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা জেলে ঢুকিয়েছিল। বর্তমান সমাজেও আপনারা এরকম দেখবেন, একটু আশেপাশে চোখ মেললে আপনারা তাকাবেন যে এরকম মিথ্যা অপবাদ দিয়ে, নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আমাদের এই সময়েও অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এবং ইউসুফ আলাইহিস সালামের কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো। আল্লাহর নবী কুয়া থেকে আসলেন রাজপ্রাসাদে, নারীদের ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে, বাঁচার জন্য তিনি জেলখানাকে বেছে নিলেন। তাহলে আরেকটা স্লট গেল। আজকে আমরা একটা স্লটে ওনার যৌবনে জুলাইখার সাথে কী ঘটলো সেটা শুনলাম, এরপর মিশরের নারীরা কী কাহিনী ঘটালো সেটা, এবার আমরা চলে যাব ওনার কারাবরণের ইতিহাস, জেলখানায় ওনার সাথে কী ঘটেছে। ওনাকে যখন ওই জেলখানাটা আমি নিজে দেখে এসেছি, এটা সাক্কারা আজিজিয়াতে, মিশরের বাদ্রেসিন থানা, আর জেলার নাম হচ্ছে আল জিজা, সিজিনে ইউসুফ বলে ওই জায়গাটাকে, যেহেতু আমি মিশরে পড়াশোনা করেছি, 5 বছর ছিলাম, এই জেলখানাটা আমি দেখে এসেছি। তো ইউসুফ আলাইহিস সালামের কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এই জেলখানায় প্রবেশ করলেন, উনি জেলখানার চিত্র পাল্টে দিলেন। ওনার কথা, ওনার আচরণ, ওনার ব্যক্তিত্ব, ওনার চলন বলন কথনে পুরো জেলখানার অধিবাসী সবাই মুগ্ধ, প্রচণ্ড রকমের মুগ্ধ। এবং জেল, আমরা জানি যে জেলখানায় তো সাধারণত চোর বাটপার খারাপ লোকগুলোই থাকে, ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বেগ পেতে হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে পুরো জেলখানার এমন পরিবেশ করলেন, সবাইকে বিভিন্ন নসিহাত করার মধ্য দিয়ে, মোটিভেশন করার মধ্য দিয়ে পুরো জেলখানাটা চেহারা একেবারে পাল্টে গেল। এবং কারা কর্তৃপক্ষ পুরো জেলখানার দায় দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন, যে আপনি যেভাবে ভালো মনে করেন কয়েদিদেরকে আপনি সামলান। সুবহানাল্লাহ বিহামদি, আলোকিত মানুষরা যেখানেই যায় তারা সেখানেই ওই জায়গাটাকেই আলোকিত করে। মানে ইটস নট এ বিগ ডিল যে আপনি কোথায় দাওয়াতি কাজ করবেন, আপনার দাওয়াতি কাজের রাস্তা একটা ক্লোজ হয়ে গেলে আল্লাহ তাআলা আরেকটা উন্মোচন করবেন, সেটা ক্লোজ হলে আরেকটা উন্মোচন করবেন, এভাবে রাস্তা শুধু উন্মুক্ত হতেই থাকবে। পুরো গোটা বিশ্বটাই হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা দাওয়াত দেব না। আমরা দেশে প্রবাসে, আমরা অনলাইনে, আমরা অফলাইনে, সব জায়গায় আমাদের কিন্তু দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে, এবং ইউসুফ আলাইহিস সালাম সেটাই করলেন। ফলে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভেতরে কয়েদিদের মধ্যে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন। ওনার সাথে ওই সময় 2 জন কয়েদি ঢুকেছিল, তারা রাতে একটা স্বপ্ন দেখলো। 2 জন 2টা স্বপ্ন দেখে তারা ভাবলো যে ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয় অনেক সদাচারী লোক, আমরা স্বপ্নের কথা তার কাছে যেয়ে বলি। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, 2 জন যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় কয়েদি হিসেবে এসেছিল। ক্বালা আহাদুহুমা, তাদের একজন বলল, ইন্নি আরানি আসিরু খামরা, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুরের রস নিংড়িয়ে এটার রসগুলোকে প্রিজার্ভ করে মদ বানাচ্ছি, এটা আমি স্বপ্নে দেখেছি। ওয়াকাল আল আখরু ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাআকুলু আত-তায়রু মিন, আরেকজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি মাথার মধ্যে ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছি আর পাখি এসে ওই রুটিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। নাব্বিনা বিতাআবিলি, স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সদাচারী সজ্জন লোক মনে করি। সুবহানাল্লাহ বিহামদি,
দেখেন, ভালো মানুষের তার কাজের মাধ্যমে সে কিন্তু অন্যান্য লোকদের মধ্যে প্রভাব বিস্তার করে, ইনফ্লুয়েন্স করে, এবং তারা আস্থার একটা জায়গায় পৌঁছে যায়। তো তারা দেখলো যে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে ভালো লোকের জেলখানায় কেউ নেই। তারা দুজন যে তাদের স্বপ্নের কথা বলে, একজন স্বপ্নে দেখেছে কি যে আমি আঙ্গুর চিপে রস দিয়ে মদ বানাচ্ছি, আরেকজন বললো আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি ঝুড়িতে, দেখলাম পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে, আপনি ব্যাখ্যা করে দিন এর ব্যাখ্যা কী। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই তো সুযোগ, তারা আমার প্রতি আস্থা ফিল করছে, এখন যদি আমি দাওয়াতি কাজ করি এটা অনেক কাজে দিবে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিব, তোমাদেরকে কিছুক্ষণ পরে যে খাবার দেয়া হবে ওই খাবার দেওয়ার আগেই স্বপ্নের ব্যাখ্যা করে দিব, তার আগে কিছু কথা শোনো। তখন জেলখানার কয়েদিরা সবাই ইউসুফ আলাইহিসাল্লামকে ঘিরে বসলেন। ইউসুফ আলাইহিসাল্লাম তখন বলতে আরম্ভ করলেন। ইউসুফ আলাইহিসাল্লাম দেখলেন যে এটা একটা চমৎকার সময়, কারণ সময়, সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু দাওয়াতি মেসেজগুলো দিতে হয়। ইউসুফ আলাইহিসাল্লাম বুঝলেন যে আমার এতদিনের কাজের মধ্য দিয়ে আমি জেলখানার কয়েদিদের মধ্যে যে আস্থা পেয়েছি এটাই হচ্ছে সুযোগ। দিস ইজ দ্য রাইট টাইম টু কিপ দাওয়া অ্যান্ড মেসেজেস অফ ইসলাম টু দ্য প্রিজনার্স, এই কয়েদিদের মধ্যে দাওয়াত দেওয়ার এটাই রাইট টাইম। এবার তিনি বলতে শুরু করলেন, সবাইকে নিয়ে বসে বললেন যে খাবার আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি, তবে এটা জেনে রেখো আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা করে দিচ্ছি এটা জ্যোতিষ বাবা, গণক বাবা, সাধু বাবারা যেরকম বলে, যেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এরকম ফালতু কথা আমারটা না। জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। তার মানে তিনি স্বপ্নের যে ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা কোত্থেকে জানলেন, এটা রুট তিনি বুঝাচ্ছেন যে এটা আল্লাহর কাছ থেকে আমি শিখেছি, জানতে পেরেছি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, আমারটা জ্যোতিষ বাবা গণক বাবাদের মতো আন্দাজে ঢিল মারার মতো না, এবং আমি যেটা ব্যাখ্যা করবো সেটা হবে। এবার আমার মিশন তোমরা শোনো, আমার ভিশন তোমরা শোনো, আমার পরিচয় তোমরা শোনো। ইন্নি তারাক্ত মিল্লাত কওমিল্লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তিনি বললেন যে যারা আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের সাথী নই, আমি তাদের সাথে নেই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাদের থেকে মুক্ত। তখন সবার প্রশ্ন, তাহলে আপনি কিসের ইবাদত করেন? এর প্রেক্ষাপটের কারণ হচ্ছে মিশরে তখন মূর্তির পূজা চলতো, তারা আমন দেবতার ইবাদত করত, পাথর দিয়ে বানানো মূর্তি, অর্থাৎ তারা ছিল পৌত্তলিক, তারা সবাই শিরকি ধর্মে বিশ্বাসী ছিল। তখন সবাই বললো তাহলে আপনি কার ইবাদত করেন? ইউসুফ আলাইহিসাল্লাম দেখলেন এটাই তো সুযোগ, এখনই তো তাওহীদের বীজ তাদের হৃদয়ে বপন করে দিতে হবে। তিনি বলতে আরম্ভ করলেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের ধর্ম অনুসরণ করি। আমরা বলেছিলাম ইউসুফ আলাইহিসাল্লাম জান্নাতের ফ্যামিলিতে আসেননি, নবী ফ্যামিলিতে এসেছেন, উনি নবী, ওনার বাবা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পর দাদা ইব্রাহিম নবী। তিনি এই চেইনটা বললেন যে আমাদের সিলসিলা হচ্ছে এরকম, আমি তাদের, তারা যে একত্ববাদের ধর্ম প্রচার করেছেন এটার অনুসরণ করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবো। জালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এবং এটা আমাদের জন্য একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তারই দাস বানিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো দাস তিনি আমাদের বানাননি। কিন্তু ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, বেশিরভাগ মানুষ এটা শুকরিয়া করে না, মানে আমরা যে আল্লাহর দাস হতে পেরেছি এটা কিন্তু শুকরিয়া করার বিষয়, কারণ আমরা যদি আল্লাহর দাস না হয়ে অনেক কিছুর ইবাদত করতাম, যে যারা আসলে অরিজিনালি গড না, সৃষ্টিকর্তা না, তাহলে এটা ছিল একটা বোকামি, বরং আমরা সেই বোকামির পথে পা না বাড়িয়ে আমরা সত্যের পথে আছি, ফলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে হবে। এবার তিনি বললেন ইয়া সাহিবাই সিজন, হে আমার জেলখানার কয়েদি বন্ধুরা, আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহার, এই যে তোমরা এক একজন এক এক মূর্তির ইবাদত করো, এতগুলো রব বিচ্ছিন্ন ভালো নাকি শক্তিশালী এক আল্লাহ ভালো? তাদের মাথার মধ্যে ইন্টেলেকচুয়াল রেশনালি তিনি এবার প্রশ্ন করছেন, তাদের বিবেকের দুয়ারে আঘাত আনছেন, তাদের ঘুমন্ত বিবেককে একটু টেনে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তিনি বলছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক রব ভালো না এক রব ভালো বলো তো? কারণ রব যদি অনেক হয় তাহলে সবাইকে সন্তুষ্ট করতে হবে, আমার ব্যাগ পেতে হবে বেশি। রব যদি অনেক হয় তাহলে এক একজনের এক এক নিয়ম সবগুলো আমাকে মানতে হবে, এক একজনের এক এক চাহিদা অনেকগুলো মানতে হবে। অনেক একাধিক রব ভালো না একজন রব ভালো? আমি যদি দশজনের আন্ডারে কর্মচারী হয় তাহলে দশজনের কাজ করতে হবে, আর আমার মালিক যদি একজন হয় তাহলে তার যে অর্ডার সেটা পালন করলে হয়ে যাচ্ছে। এভাবে তিনি যুক্তির আলোকে বুঝাতে চাইলেন। এবার তিনি সমালোচনা করলেন যে তোমরা যে পৌত্তলিকতা করো, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমা আনসাম্মাইতুমুহা,
আনতুম ওয়া আবাউকুম, তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তিগুলোর যে তোমরা নাম দিয়েছো, লাত মানাত উজ্জা, যে আমুন খোদা তোমরা বলো, এইগুলো তোমরাই নাম দিয়েছো, এগুলো আসলে রবের নাম নয়, তোমরা তোমাদের পিতৃপুরুষরা এগুলো নামকরণ করেছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল নাজিল করেননি, এর পক্ষে কোনো এভিডেন্স নেই এটা সত্যতার ব্যাপারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বরং শরীয়ত হবে, বিধান হবে, আইন হবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী, আল্লাহই এই হুকুম পরিচালনা করেন। আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আর তার প্রথম আইন হচ্ছে কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার মানে তাওহিদ কী আর শিরক কী, এ দুইটার মধ্যে পার্থক্য কী, তিনি খুব সংক্ষেপে কিন্তু জেলখানার কয়েদিদের মধ্যে মেসেজ দিয়ে দিলেন অলরেডি। জালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে শাশ্বত ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষই জানে না। এবার সবাই যখন আস্থা ফিরে পেল, তাদের অনেকে ইমানের ঘোষণা দিতে শুরু করলো, এবং যেই দুজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল তারাও ইমানের ঘোষণা দিচ্ছে, তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, বললেন ইয়া সাহিবা ইসজিনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মিন রাসি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। এবার তোমাদের স্বপ্নের ব্যাখ্যা শোনো, যে স্বপ্নে দেখেছো আঙ্গুরের রস বের করে মদ বানাচ্ছ, সে কিছুদিনের মধ্যে জেলখানা থেকে মুক্তি পাবে, এবং রাজা তাকে তার আগের চাকরিতে বলবৎ রাখবে। তার চাকরি ছিল, সে মদ প্রস্তুত করার যে কোম্পানি এটার প্রধান ছিল, সে রাজাকে সাকিল মালিক শারাপ খাওয়াতো। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি মুক্তি পাবে এবং তুমি আগের পদে বহাল থাকবে, আর যে দেখেছো মাথায় রুটির ঝুড়ি নিয়ে যাচ্ছ পাখি ঠোকরে খাচ্ছে, তাকে শুলে চড়ানো হবে, তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। এটার কারণ কী, ব্যাকগ্রাউন্ড, এগুলো অনেক লম্বা ঘটনা যেগুলো আমাদের কোরআন সুন্নাতে নেই, বাইবেলে, তালমুদে, জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনে আছে। আমরা খুব প্রয়োজন না হলে সেই সমস্ত রেফারেন্সগুলো খুব একটা বর্ণনা করি না, আমরা কোরআনের যে ধারাবাহিকতা সেটাই বর্ণনা করছি। এবং আমি যেই ব্যাখ্যা করে দিলাম এটাই হবে, এবং তাই ঘটল। কিছুদিন পরে একজনকে শুলে চড়ানো হলো, আরেকজনকে মুক্তি দেয়া হবে। যাকে মুক্তি দেয়া হবে, এবার ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল, কি বলল, ওয়াকাল আলিল্লাযী যন্না আন্নাহু নাজিম মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিক, যে মুক্তি পেয়ে যাচ্ছে বিদায় নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বলল, তুমি রাজার কাছে যে বলো ইউসুফ নামে আমি একজন এরকম জেলখানায় বন্দী আছি, আমার পুরো ব্যাপারটা রাজার কাছে তুমি বলবে। এবং সে বলল ঠিক আছে, আমি যেহেতু মুক্তি পাচ্ছি আমি রাজার কাছে যেয়ে আপনার কথা বলবো। কিন্তু ফানসাহু শয়তান যিকরা রাব্বিহি, সে জেলখানা থেকে মুক্তি পেয়ে রাজার কাছে যে ইউসুফ আলাইহিস সালামের কথা পৌঁছাবে এটা বলতে সে ভুলে গেল। কোরআন বলছে যে শয়তান তাকে ভুলিয়ে দিল, ফালাবিসা ফি সিজনি বিদা আসিনিন, ফলে ইউসুফ আলাইহিস সালামকে আরও অনেক বছর, আরও কিছু বছর জেলখানায় কাটাতে হলো। কত বছর উনি জেলখানায় ছিলেন সুস্পষ্ট কোনো বর্ণনা আমাদের কাছে নেই। কোনো কোনো মুফাসসির বলেছেন 10 বছর, কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 14 বছর। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কারাবরণের কারাবাসের ডিউরেশন আরও বেড়ে গেল, যেহেতু সে যে রাজার কাছে বলতে পারলো না, আরেকটা স্লট গেল ওনার যৌবনের। এবার আমরা শুনব যে রাজা একটা স্বপ্ন দেখেছিল, মিশরের তৎকালীন রাজা, যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভেতরে বন্দি, রাজা কী স্বপ্ন দেখেছিল আমরা সেটা এবার শুনব। وقال الملك اني ارى 7 بقرات سمان ياكلهن 7 عجاف و7 سنبلات خضر واخرى يابسات। ঠিক ওই সময়টাতে হঠাৎ মিশরের রাজা একটা অবাক স্বপ্ন দেখল। স্বপ্নটা কি, তিনি স্বপ্নে দেখলেন 7টা মোটা তাজা গরু, খুবই শক্তিশালী মোটা তাজা গরু, যাদেরকে 7টা চিকন জীর্ণশীর্ণ গরু এসে গিলে খেয়ে ফেলছে, নীল নদের ভেতর থেকে উঠে চিকন জীর্ণশীর্ণ 7টা গরু, 7টা মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে, এটা দেখলো স্বপ্নে। আবার স্বপ্নে তিনি দেখেছেন 7টা সবুজ গমের শীষ, আবার কিছুক্ষণ পরে দেখলেন 7টা শুকনো গমের শীষ। তাহলে এইগুলো হচ্ছে স্বপ্নের এলিমেন্টস। তিনি দেখলেন যে 7টা চিকন দুর্বল গরু 7টা মোটা গরুকে খেয়ে ফেলছে, আবার দেখলেন 7টা গমের সবুজ শীষ, আবার 7টা জীর্ণশীর্ণ শীষ। দেখে তিনি অদ্ভুত স্বপ্ন দেখলে দেখে ঘুম থেকে উঠলেন, উঠে রাজ্যের গণ্যমান্য সবাইকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিরুইয়া তাহবুরুন, তোমরা স্বপ্নের ব্যাখ্যা আমাকে শোনাও যদি তোমরা সত্যি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। মালা মানে হচ্ছে সভাসদ বর্গ, অর্থাৎ ওনার সেনাপতি উজিন, নাজির, কাহানাতুল মা'বাদ,
পাদ্রীরা সবাইকে ডেকে বললো আমি এরকম স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কী? কিন্তু কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলো না। তিনি তাদেরকে সময় দিলেন, সময়ের পর সময় যাচ্ছে কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না। তারা কি বলল? কলু আদগফ আহলাম, তারা বললো এটা অলীক স্বপ্ন, অর্থহীন স্বপ্ন, দুঃস্বপ্ন, আপনার এটার কোনো অর্থ নাই। ওমান আহনু বি তাআউইল আহলামি বি আলিমিন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারি কিন্তু যেটা দুঃস্বপ্ন সেটার ব্যাখ্যা আমরা করতে পারি না। পুরো মিশর জুড়ে রাজার এই স্বপ্ন নিয়ে কথাবার্তা শুরু হলো, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, কেউ পারে না। ঠিক ওই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালামের জেলখানার সাথী যে মুক্তি পেয়ে রাজার শারাব পানের দায়িত্বে এসেছিল, হঠাৎ করে অনেক বছর পর তার মাথায় ওই কথাটা ফিরে আসলো, হায় রে ইউসুফ না আমাকে বলেছিল যে তার কথা যেন আমি রাজার কাছে এসে বলি। তখন সে যে রাজাকে বলল যে ইউসুফ নামে একজন লোক আছে জেলখানায়, আপনার জেলখানায় বন্দি, সে এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। আমরা যখন জেলে ছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা করেছে, সেটা ফলেছে। আরেকজন স্বপ্ন দেখেছে, তারও স্বপ্নের ব্যাখ্যা হুবহু ফলেছে। সো পুরা মিশরে কেউ যদি এর ব্যাখ্যা করতে নাও পারে, এই ইউসুফ পারবে। রাজা তো শুনে অবাক, তাই নাকি? কে এই ইউসুফ যে স্বপ্নের ব্যাপারে এত পারদর্শী? রাজা বললেন, যাও নিয়ে আসো একে। অকল আল্লাদী নাজা মিনহুমা উদ্দাকার বা আদা উম্মা, অনেকদিন পরে ওই ছেলের স্মরণ হলো এবং সে বললো আনা উনাব্বি উকুম বি তাউইল হি ফারসিলুন, আমাকে পাঠান, আমি এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ থেকে জেনে এসে আপনাকে শোনাবো। রাজা তাকে পাঠালেন, সে জেলখানে যেয়ে বললো, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ, তুমি স্বপ্নের ব্যাখ্যা করে দাও। ইউসুফ আলাইহিসসালাম বললেন, কী স্বপ্ন? তখন সে পুরোটা বলতে আরম্ভ করলো, আফতিনা ফি সাবই বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবই সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, যে সাতটা দুর্বল গরু সাতটা সবল গরুকে গিলে খেয়ে ফেলেছে, আর সাতটা সবুজ গমের শীষ আর সাতটা শুকনো গমের শীষ, আমাদের মিশরের রাজা এই স্বপ্ন দেখেছেন, এর মানে কী, এটার ইন্টারপ্রিটেশন কী, এটার ব্যাখ্যা কী বলো। তখন লা আলি আরজি আইলান নাস লা আল্লাহুম ইয়ালামুন, আমি এটা নিয়ে লোকদেরকে বললে তারা বুঝতে পারবে যে আসলে তুমি স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করতে পারো এবং এটাই স্বপ্নের ব্যাখ্যা। তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রদত্ত সেই জ্ঞানের আলোকে রাজার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। কি বললেন তিনি? ইউসুফ আলাইহিসসালাম বেসিক্যালি বললেন যে আমি ভয়াবহ একটা দুর্ভিক্ষের আশঙ্কা করছি মিশরে। এই স্বপ্নের মূল কথা হচ্ছে মিশরে একটা ভয়াবহ দুর্ভিক্ষের পূর্বাভাস আমি তোমাদেরকে দিচ্ছি, কী করতে হবে সেটা শোনো। তিনি বললেন, কলা তাজরাউনা সাবা আসিনিনা দাআবা, আগামী সাত বছর তোমরা লাগাতার চাষাবাদ করবে। ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুম্বুলি, এই চাষ ঘরে ওঠানোর সময় যা নিয়ে আসবে শীষের মধ্যেই শীষসহ ফসল রেখে দিবে যাতে না পচে পোকা না ধরে, ইল্লা কলিলা মিম্মা তাকুলুন, যতটুকু লাগে অল্প খাবে। এই সাত বছরের পরে সুম্মা ইয়াতি মিম বাদি যালিকা সাবউন শিদাদ, এরপরে সাত বছর আসবে প্রচণ্ড খরা দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের সাতটা বছর আসবে। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, তখন লোকেরা যেগুলো জমা রেখেছিল সেটা খাবে, বা কলিলা মিম্মা তুহসিনুন, আর অল্পই তোমরা জমাবে। সুম্মা ইয়াতি মিম বাদি যালিকা আমুন, তাহলে সাত সাত চোদ্দ বছরের ঘটনা গেল, পনেরোতম বছরে এমন একটা সময় আসবে, আমুন ফিহি গাসুন নাস, তখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হবে গোটা মিশর জুড়ে, বৃষ্টির পানিতে সয়লাব হয়ে তোমাদের জমিগুলো উর্বর হয়ে উঠবে, ফসল হবে সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে, আঙ্গুর হবে, আঙ্গুরের রস দিয়ে তোমরা শারাব বানাবে, তারপর জাইতুনের ভেতরে টসটসে রস দিয়ে তোমরা তেল বানাবে, তোমাদের ছাগল ভেড়া গাভী উঁটগুলো ওলান ভর্তি হয়ে দুধ দিবে, মানে পুরো মিশরব্যাপী অফিহি ই আসিরুন, তারা সিক্ত হয়ে যাবে এবং এই বরকত তারা পাবে। এই কথা শুনে সে তো অবাক। তাহলে কী ব্যাখ্যা ছিল? যে সাত বছর চাষ করবে, জমিয়ে রাখবে, এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে, তখন তোমরা জমানোটা খাবে, আর শেষের সাত সাত চোদ্দ বছরের পরে পনেরোতম বছরে বিশাল বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাতে তোমরা বারাকা পাবে। ওয়াকাল আল মালিক উতুনি বিহ, এবার সে যখন যে রাজার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনালো, রাজা তো শুনে অবাক যে তাই তো, আসলেই তো আমার স্বপ্নের সাথে ব্যাখ্যাটা খুবই সামঞ্জস্যপূর্ণ, এবং এটা মিশরে যে একটা দুর্ভিক্ষ আসছে এটার একটা আগাম পূর্বাভাস। রাজা শুনে খুব খুশি হলেন, তিনি ভাবলেন তার ব্যাখ্যা যদি সত্যিই হয় তাহলে আমরা এখন থেকেই প্রিকশন নিতে পারবো, আমরা কীভাবে এটার ব্যবস্থাপনা করা যায় সেটার একটা ম্যানেজমেন্ট তৈরি করতে পারবো, ফলে আমরা দুর্ভিক্ষের কারণে খুব বেশি বিপদে পড়বো না, আমাদের রাষ্ট্রের এই বিরাট
সংকট মুহূর্তে যে আমাদেরকে এত বড় তথ্য দিয়ে সহায়তা করলো তাকে নিয়ে আসো আমার কাছে, আমি তাকে দেখতে চাই। এবার রাজার বার্তাবাহক জেলখানায় চলে গেল। ফালাম্মা জা আহুর রসুলু, রসুল যে বলল রাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনাকে আর জেলখানায় থাকা লাগবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, গো ব্যাক টু ইউর লর্ড, গো ব্যাক টু দ্য কিং অফ ইজিপ্ট, যাও রাজার কাছে যাও, যে বলো ফাসআল হুমা বালুন নিসওয়াতিল্লাতি কত্তানা আইদিয়াহুন, আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে এটার ফায়সালা না হওয়া পর্যন্ত, এটার সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। মিশরের রমণীরা এবং বিশেষ করে গভর্নরের স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, প্ররোচনা করেছিল, আমি এটা প্রত্যাখ্যান করার কারণে আজকে আমাকে এই কারাবরণ করতে হয়েছে। সো তোমরা মিশরের সেই নারীদের ঘটনাটা কী এবং এই ইস্যু যদি সেটেল না করো, আমি অপবাদ আমার কাঁধে রেখে আমি জেলখানা থেকে বের হতে চাই না। আগে এই অপবাদের, মিথ্যা অপবাদ যেটা দিয়ে আমাকে কারাবরণ করানো হয়েছে, জোর করে জেলখানায় দেওয়া হয়েছে, এটার বিচার, এটার যথাযথ বিচারের পরে তারপরে আমি, আমাকে যখন বেকসুর খালাস দেওয়া হবে, নিষ্পাপ নির্দোষ বলে আমি আদালতে প্রমাণিত হব, তখনই আমি বেরোব। বাণীবাহক জেলখানা থেকে ফিরে এসে রাজাকে এটা বলল। রাজা এই ঘটনা শুনে তো অবাক, রাজা আসলে সেই ঘটনাগুলো জানতেন না, কারণ গভর্নর হচ্ছে রাজার পরবর্তী স্তরের। তো ওই এলাকায় গভর্নরের স্ত্রী জুলাইখা এই ঘটনা ঘটিয়েছে, মিশরের নারীরা এই ঘটনা ঘটিয়েছে, এটা শুধু ওই শহরের ওই লেভেল পর্যন্ত, রাজা পর্যন্ত সেটা পৌঁছেনি। তখন রাজা বললেন, তাই নাকি, এমন কী ঘটনা ঘটেছিল? তখন ডাকো সবাইকে, সবার জবানবন্দি নিতে হবে। বিশাল তিনি বিচারের ফয়সালার ব্যবস্থা করলেন এবং সবাইকে ডেকে পাঠালেন। এবার বিচারে প্রমাণিত হলো সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। জোর করে, অন্যায়ভাবে, জুলুম করে, সীমা লঙ্ঘন করে, ওনার উপর অত্যাচার করে, মিথ্যা অপবাদ দিয়ে, নারী কেরেঙ্কারির অপবাদ দিয়ে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হয়েছিল। এটা কীভাবে প্রমাণিত হলো? কোরআন আমাদেরকে বলছে, রাজা তখন বলল, মা খতবুকুন্না, হে মিশরের নারীরা, তোমাদের কী বলার আছে বলো। ইদ রাওয়াতুন্না ইউসুফ আন নাফসি, যখন তোমরা ইউসুফের প্রেমে আসক্ত হয়েছিল, কে দোষী ছিল বলো, সত্যি কথা বলো, তা না হলে কঠিন বিচার হবে। কুলনা হাশারিল্লাহ, তারা তখন বাধ্য হয়ে সঠিক কথা বললো যে মা আলিমনা আলাইহি মিন সু, আমরাই দোষী, ইউসুফের মধ্যে আমরা কোনো খারাপ কিছু পাইনি, সে নিষ্কলুষ অনুপম চরিত্রের একজন পুরুষ। এবার জুলাইখা বলল, কলাতিল ইমরাতুল আজিজ আল আন হাসাসাল হক, যে আজকে সত্য উন্মোচিত হয়ে গেল। সে বলতেছে, আজকে আর আমরা বাঁচতে পারলাম না, সত্য উন্মোচিত হলো, ইউসুফ যে নিষ্কলুষ সুন্দর চরিত্রের মানুষ সেটা গোটা মিশরে প্রমাণিত হলো। এবং তিনি জবানবন্দি দিলেন, আনা রাওয়াতুহু আন নাফসি, আমি ইউসুফের প্রেমে আসক্ত হয়ে তাকে প্রেমের কুপ্রস্তাব দিয়েছিলাম, ও ইন্না হুলা মিনাস সাদিকিন, ইউসুফ ছিল সত্যবাদী, সে ছিল সদাচারী, সজ্জন, অনুপম চরিত্রের একজন পুরুষ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যালিকা লিআলামা আন্নী লাম আখুনহু বিল গাইব, আমি এজন্য জুলাইখার ডাকে সাড়া দেইনি, কারণ এটা জুলুম, অন্যায়, এটা খেয়ানাত, কারণ আমি আজিজে মেসর, তার স্ত্রী, তার স্বামী থাকা অবস্থায় তার এই পাপ প্রস্তাবে আমি কখনই রাজি হতে পারি না। ওয়ান আল্লাহ লা ইয়াহদি কাইদাল খাঈনিন, আর যারা খেয়ানত করে তাদের চক্রান্তকে আল্লাহ সফল হতে দেন না। ইউসুফ আলাইহিস সালাম আরও বললেন, ওমা উবাররিউ নাফসি, তবে আমি আমার নিজকে পবিত্র বলে ঘোষণা দিচ্ছি না, আমি নিজের সাফাই গাচ্ছি না। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নাফসে আম্মারা মানুষকে পাপের দিকেই ডাকে। ইল্লামা রাহিমা রব্বি, আমার রব আমাকে রহম করে বাঁচিয়েছেন, রব যদি সেক্ষেত্রে রহমত না করেন বাঁচার কোনো সুযোগ নেই। ইন্না রব্বি গফুরুর রহিম, আমার রব তিনি হচ্ছেন ক্ষমাশীল, মেহরবান। এই যে আমাদের নাফস, এটার তিন ধরনের ইন্সপায়ারেশন আছে। একটা হচ্ছে নাফসে আম্মারা, আল্লাহ তালা আমাদের ভেতরে নাফস দিয়েছেন, প্রবণতা বা প্রবৃত্তি, এটা তিন ধরনের। একটা হচ্ছে আম্মারা, শুধু খারাপ দিকেই ডাকে, খারাপ দিকে এটা ইন্সপায়ার করে। আরেকটা হচ্ছে লওয়ামা, এটা ভালোও করে খারাপও করে। আরেকটা হচ্ছে মুতমাইন, এটা শুধু ভালো দিকে, এটার ইনক্লিনেশন, ইন্সপায়ারেশনটা শুধু ভালো দিকে, এর খারাপ কোনো ইন্সপায়ারেশন নেই। তাহলে আল্লাহ তালা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ, নিষ্কলুষ, অনুপম চরিত্রের অধিকারী, এটা প্রমাণিত করলেন। এবার মিশরের রাজা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামকে রাজ সংবর্ধনা দিয়ে, লাল গালিচার ওয়েল রিসেপশন দিয়ে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসলেন সংবর্ধনা দিয়ে, এবং বললেন, অকাল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, ইউসুফকে নিয়ে এসো, আমি আমার ডান হাত বানাবো, ইউসুফকে আমার সহচর, আমার সবচেয়ে কাছের লোক বানাবো। ফালাম্মা কাল্লামাহু, ইউসুফ আলাইহিস সালামকে সংবর্ধনা দিয়ে যখন জেল থেকে
মুক্ত করা হলো, নিয়ে আসা হলো, রাজা তার সাথে কথা বললেন এবং বললেন খলা ইন্না কাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, হে ইউসুফ লাদাইনা মাকিন, আপনার এখন অনেক মর্যাদা আমাদের সামনে, আপনি এই গোটা রাজ্যকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর পরিকল্পনা আমাদেরকে বাতলে দিয়েছেন, এবং আমিন আপনি হচ্ছেন বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি অ্যামং আস। দুইটা কথা বললেন, মাকিন মানে আপনার স্থান মর্যাদা আমাদের কাছে এখন অনেক উঁচু, আপনি যেই স্থানে বসতে চান আমরা আপনাকে বসাবো, আর হচ্ছে আমিন আপনি হচ্ছেন আমিন মানে বিশ্বস্ত। সো যারা জুলুমের শিকার, যারা অত্যাচারের শিকার, যারা সীমালঙ্ঘনের শিকার, তারা শুধু ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখা উচিত এবং ইউসুফ আলাইহিস সালামের এই জীবনী থেকে মোটিভেশন নেওয়া উচিত যে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর 14 বছরের লম্বা সময় শেষেও কিন্তু আল্লাহ তাআলা রাজ সংবর্ধনা দিয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে এরকম সম্মানসূচক একটা জায়গায় নিয়ে আসবার ব্যবস্থা করেছিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাজা বললেন আপনাকে কোন পদে অধিষ্ঠিত করলে আপনি খুশি হবেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা ইজআলনি আলা খাজাইনিল আরদ, এই জমিনের বন্দোবস্ত মানে ফসল ফলানো, এগুলো কেনা বেচা সংরক্ষণ করা, যেটাকে ফিনান্স মিনিস্ট্রি বলে, মেক মি দ্য ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট, আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, কারণ ইন্নি হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি হচ্ছি হাফিজ মানে সংরক্ষণকারী, আমি ভালো প্রিজার্ভ করতে পারবো, আসন্ন দুর্ভিক্ষকে মোকাবেলায় আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে আমি খাদ্য গুদামজাত করতে পারবো, জনগণের মধ্যে সুষম বন্টন করতে পারবো, এবং ইনশাআল্লাহুল আজিজ আমি এই দুর্ভিক্ষের সময়কালে খাদ্যের সুষম সঠিক বন্টন আমি করতে পারবো মিশরের জনগণের মধ্যে। এবং আলিম এটা এমনি মন গড়া বলে ফেলছি না, আমার যোগ্যতা আছে, আমি এ ব্যাপারে জানি, হাউ টু ডিস্ট্রিবিউট দ্য ফুড অ্যামং দ্য সিটিজেন অফ ইজিপ্ট, আপনি আমাকে খাজাইনুল আর্থ ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেন। সুবহানাল্লাহি বিহামদি, জেলখানা থেকে আল্লাহ উঠিয়ে এনে ফিনান্স মিনিস্টার, সেকেন্ড পজিশন অফ ইজিপ্ট, রাজার পরপরই এই স্থানগুলো। এবং অনেক তাফসির এসেছে রাজা শুধু নামে মাত্রেই একটা সম্মানসূচক পদে ছিলেন, পুরো মিশরের সব ব্যবস্থাপনা ইউসুফ আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন। আল্লাহ বললেন ওয়াকাযালিকা মাক্কান্না আলি ইউসুফ ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে জমিনে সেটেল করেছি, প্রতিষ্ঠিত করেছি, ভাইয়েরা হত্যার ষড়যন্ত্র করে কুয়ায় ফেলেছে, কুয়া থেকে তুলে আমি রাজপ্রাসাদে, সেখানে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলখানায় গিয়েছেন, সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবার পূর্ণ পরীক্ষা শেষে আমি ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সর্বোচ্চ চেয়ারটা দিয়েছি, মিশরের ফিনান্স মিনিস্ট্রিতে আমি ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছি, এভাবেই আমি ইউসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলাম। প্রিয় ভাইরা, আমাদের জন্য অনেক মোটিভেশন আছে, আমি সর্বশেষ পর্বে আমাদের এই ফেসবুক লাইভ সিরিজের চতুর্থ পর্বে এই মোটিভেশন, এই অ্যানালাইসিস এবং রিফ্লেকশনসগুলো নিয়ে বিস্তর কথা বলবো ইনশাআল্লাহ। ইয়াতাবাওয়া ও মিনহা হাইফি আসা, এখন ইউসুফ যেখানে চায় সেখানেই থাকতে পারবে, এতদিন জেলখানার কারাগারের অন্ধকুঠরে বন্দী ছিল, এখন ইউসুফ যেখানে মনে চায় সেখানে সে মুভমেন্ট করতে পারবে, থাকতে পারবে, তার ইচ্ছে সুবিধা মতো সে কাজ করতে পারবে। নুসিবু বিরহমাতিনা মান নাশা, আমার রহমত দিয়ে এভাবে আমি যাকে চাই তাকে বেষ্টন করি, ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর আমি সদাচারী লোকদের, ভালো লোকদের প্রতিদান কখনো বিনষ্ট করি না, দরকার একটু ধৈর্যের, একটু ধৈর্যের পরাকাষ্ঠা, এর নমুনাটা একটু দেখানো দরকার, আপনার আসল সফলতা, আপনার প্রতিদান ঠিকই আপনার জন্য অপেক্ষা করছে, এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ধৈর্য হারাবেন না, সেই প্রতিদান আপনার হাতেই এসে পৌঁছবে। আল্লাহ বললেন ওয়ালা আজরুল আখরাতি খাইরুন লিল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ইউসুফকে দুনিয়াতে সম্মান দিয়েছে, এটা দুনিয়ার সম্মান, মহসিনদের এটা হচ্ছে দুনিয়ার সম্মান, কিন্তু ওয়ালা আজরুল আখরাতি খাইর, আখেরাতের যে প্রতিদান এটা আরও শ্রেষ্ঠ, আখেরাত জমা রেখেছি, যারা এই সদাচারী লোকজন তাদের জন্য আখেরাতে জমা রেখেছি, আরও অনেক অঢের অঢেল আমি রেখেছি, যারা এই পৃথিবীতে ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য। সম্মানিত শুধু এই হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের যৌবনকালে ইউফ পিরিয়ডে যা যা ঘটেছে, আর সর্বশেষে জেলখানা থেকে বের হয়ে ওয়েল রিসেপশন এবং ফিনান্স মিনিস্ট্রিতে যে উনি অ্যাপয়েন্টেড হলেন, এটা ওনার অ্যাডাল্টহুডে চলে এসেছে। আমরা ইতিমধ্যেই বেসিকলি না বললেও অ্যাডাল্টহুড শুরু করেছি, 54 নম্বর আয়াত থেকে শুরু করে 101 নম্বর আয়াত পর্যন্ত মূলত অ্যাডাল্টহুড, আর ইউফ মূলত 22 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত। তো ইউসুফ আলাইহিসসালাম তখন দুর্ভিক্ষকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন, এবং তৎকালীন সময়ের দুর্ভিক্ষটা শুধু মিশরেই ছিল না, মিশর সহ আশেপাশে সব জায়গায় প্রচণ্ড খরা আর দুর্ভিক্ষ, কোনো বৃষ্টি নেই। তো এই খরা বা দুর্ভিক্ষের প্রভাব ওই যে 30 বছর আগে ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, ওই তার কানাআন এলাকার সে ভাইদের এলাকাতেও প্রচণ্ড খরা, তাদের খাবার নেই,
তাদের ছাগলগুলো মরে যাওয়ার মতো অবস্থা, উলানে দুধ নেই, তাদের কাছে গমের কোনো ব্যবস্থাপনা নেই যে তারা খাবে। তো তখন তারা প্ল্যান করলো, তারা শুনেছে যে মিশরে নাকি এক নতুন বাদশা এসেছে, নতুন অর্থমন্ত্রী এসেছে, যিনি অত্যন্ত দয়ালু, ভ্যারি জেনারাস, তার কাছে গেলে নাকি গম পাওয়া যাবে। তো তখন যেই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে অত্যাচার করে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইয়েরা কানাআন থেকে কীভাবে মিশরে আসলো গম সংরক্ষণের সংগ্রহের জন্য, এবং তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের সেই 10 ভাইয়ের কী কী ঘটনা ঘটেছিল সে বিষয়ে আমরা আগামী শুক্রবারের এই লাইভ সেশনটিতে আলোচনা করব। সেখানে বিস্তারিত ওনার পূর্ণ বয়স্ক অবস্থায় অ্যাডাল্টহুডে আল্লাহ তাআলা ভাইদের সাথে কীভাবে কী ঘটেছিল, কীভাবে বাবার সাথে আবার পুরো ফ্যামিলির রিইউনিয়ন হলো, কীভাবে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, ভাইদেরকে কীভাবে ক্ষমা করলো, খুবই চমৎকার চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে আমরা সূরা ইউসুফের সেই ব্যাপারগুলো আমরা শুনব। আপনারা যারা এই দীর্ঘ সময় জুড়ে আমাদের লাইভ সেশনটিতে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দিন প্রচারের স্বার্থে আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন। আমরা গত সেশনটি 9:50 শুরু করেছিলাম বাংলাদেশ সময়, আজকে আমরা 10:00 শুরু করেছি, এবং নেক্সট দুইটা যে এপিসোড থাকবে সেগুলো আমরা 10:00 শুরু করব। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আল আজিজ মিজানুর রহমান আজহারি এই চ্যানেলের এই ফেসবুক পেজটিতে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের তৃতীয় পর্ব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।